আমি আমাদের ছাত্র অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানাতে চাই এবং এই সংগঠনটা দিনে দিনে শক্তিশালী হচ্ছে এবং ছাত্রছাত্রীদের আস্থা অর্জন করার জন্য তারা যা যা করছে আমি মনে করি এটা এক নম্বর ছাত্র সংগঠন হয়ে গেছে এবং আরো বড় হবে ভবিষ্যতে। আমি শুভকামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আপনাকে কিছু বলবে না? আচ্ছা, আপনারা জানেন যে ছাত্র অধিকার পরিষদ 2018 সালের 17 ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকে দেশের মানুষের যে নাগরিক অধিকারগুলো, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রবাসী শ্রমিকদের অধিকার এবং গার্মেন্টস শ্রমিকদের যে যখন বেতন দেওয়া হয় না থেকে শুরু করে রাষ্ট্রের যখনই কোনো নাগরিকের অধিকার খর্ব হয় প্রতিটি জায়গায় কাজ করে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি রেখে এটি নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠার লড়াইয়ে কাজ করে যাচ্ছে। যখনই বিশ্ববিদ্যালয় হলে কোনো গেস্ট রুম নির্যাতন হয়, শিক্ষার্থী নির্যাতন হয়, ছাত্র অধিকার পরিষদ সবসময় রাজপথে সোচ্চার থেকে ভূমিকা পালন করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে, ছাত্র অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। আসছে 17ই ফেব্রুয়ারি, লড়াই সংগ্রাম এবং সাফল্যের পথ বেয়ে ছাত্র অধিকার পরিষদ ষষ্ঠ বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ ছাত্র অধিকার পরিষদ, গণতন্ত্রের ভবিষ্যৎ ছাত্র অধিকার পরিষদ এবং ভোটাধিকারের ভবিষ্যৎ ছাত্র অধিকার পরিষদ, ভবিষ্যতের আন্দোলন সংগ্রামের ভবিষ্যৎ এই ছাত্র অধিকার পরিষদ। আমরা তরুণ ছাত্র ভাই এবং ছাত্রী বোনদের প্রতি আহ্বান জানাবো, আমরা যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেই স্বপ্ন দেখে আমাদের 30 লক্ষ শহীদেরা জীবন দিয়েছিলেন, মা বোনেরা তাদের সম্ভ্রম বিসর্জন দিয়েছেন, সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং আমরা এমন ছাত্র রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই যে ছাত্র রাজনীতি হবে দেশের কল্যাণে, দেশের মানুষদের কল্যাণে। এবং আমরা বর্তমানে প্রচলিত পেশিশক্তি এবং কালো টাকার যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিকে আমরা বাংলাদেশে অপ্রাসঙ্গিক করতে চাই। ছাত্ররা ছাত্রদের জন্য কাজ করবে, ছাত্রদের নিয়ে কাজ করবে, গণমানুষের অধিকার নিয়ে কাজ করবে। ধন্যবাদ।